Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Apunara kemon asin. Alhamdulillah. Apunade dua Allah rahmati. Amra sokolei bhalo achi. Ajke ami ki ki ranna korbo seta apnader sathe share korbo. Ami age piyaz diye dilam. Pui shak diye chingi mach ranna korbo. পিয়াজটি ভাজা হয়ে গিয়েছে, এখন মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, এখন সামান্য একটু পানি দিয়ে নিব যেন মশলাটি না পুড়ে যায়। মশলাটি কষানো হইতে থাক। মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে, এখন চিংড়ি মাছটি দিয়ে দেব। মশলা পেঁয়াজ চিনি মাছটি আটটু কষাই নেব। মাছটি কষান হয়ে যাওয়ার পরে আমি শাকটি দিয়ে দিয়েছি, এখন শাকটি একটু আর মাছটি নাড়ি নেব, নাড়াচাড়া দিয়ে দেব। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন করলা ভাজি করব। করলাগুলো আমি একটু ভাজে নেব, ভাজে নিয়ে ওই করলা ভাজিটা খাইতে আমার কাছে ভালোই লাগে। এই জন্য আগে আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দেব, দিয়ে আমি যে মোটা মোটা করে করলা কাটছি এখন করলাগুলো ভাজে নেব সবটি। অল্প অল্প করে দিলাম, অন্য করে সবগুলো ভাজিয়ে নেব। ভাজা হইতে থাক। এই ফাঁকে আমি কয়টা আলু নিয়েছি আলু কেটে ফেলব, যেহেতু করলা ভাজিতে আলু আর করলা ভাজি দিয়ে করলা দিয়ে আলু ভাজিটা করব। আলুগুলো অনেক ক্ষীণ হয়ে গেছে, এই জন্য একটু চামড়াগুলো বুড়া বুড়া হয়ে গিয়েছে। এটি অবশ্য আগের আলু, তারপরে যে আলু আনছে সেগুলো যে আমি যে পরে যে আলুগুলো আনছি এগুলো একটু টাইটই আছে, ওগুলো চামড়া এখনো কুচকায় নাই। Thank you.
আমার করলাটি শক্তি ভাজা হয়ে গিয়েছে, এই যে ভাজা এভাবে ভাজলাম। আমি করলাটি শক্তি দিয়ে নেব। করলাটি ভাজিয়ে তুলে ফেলছি, এখন আলুগুলো ভাজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। লাল হওয়া পর্যন্ত আমি আলু দিয়ে ভাজিয়ে নেব। আলুটি লাল ভাজা হইতে থাক। আলুটি ভাজা হয়ে গিয়েছে, এখন আলুটি আমি সাইড করে সরাই উঠাবো না, এর মধ্যেই থাকবে আলুটি। কাঁচা মরিচ আর পেঁয়াজ একটু ভাজে নেব। পেঁয়াজ একটু বেশি দিলাম, করলা তো বেশি পেঁয়াজ দিলে তিতা কম লাগবে। ভালো মতো পেঁয়াজ কেটে ভাজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে করলাটি দিয়ে দেব। দিয়ে একটু ভালো মতো মিশাই নেব। আমার রাঁধা বাড়া শেষ, এখন এক এক করে সব ঢালে ফেলবো। তাকেটা ঢালে নিচ্ছি। আজকের বেশি এই গরমে বেশি কিছু রান্না করবো না, শর্টকাটে রান্না করলাম। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আলু দিয়ে করলা ভাজি করেছি, এখন সেটাও ঢেলে ফেলবো। এই হলো আজকের মেনু আমার। যে গরম পড়ছে এত বেশি কিছু রাঁধার মতো এখন ক্ষমতা নাই আমার। অনেক গরম পড়ছে, মনে করলাম একটু লেবু দিয়ে শরবত বানাই খাই। দুধের পট বাড়াই গেছে, চিনি পটটা বাই করে নি। গুড় নাই, নাহলে গুড় দিয়ে শরবত বানাইতাম, তাহলে গুড় নাই তো চিনি দিয়ে বানাই খাই।
তিনিটা গুলান হয়ে গিয়েছে, এখন লেবু দিয়ে দেব। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।